বর্ষবরণের প্রথম দিনে রায়গঞ্জ মুক্তির কাণ্ডারি ছোট্ট শিশু সদস্যা কৃত্তিকার পঞ্চম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির। তার এবার পঞ্চমতম জন্মদিন উপলক্ষে রায়গঞ্জের সুদর্শনপুরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, রায়গঞ্জ মুক্তির কাণ্ডারি ছোট্ট শিশু সদস্যা কৃত্তিকার এক বছর বয়স থেকেই তার জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কৃত্তিকার বাবা মা ছাড়াও তার পরিবারের সকলেই রক্তদাতা। প্রতিবারের মতো এবারেও তার জন্মদিনে এহেন আয়োজন করা হয়। এ প্রসঙ্গে মুক্তির কাণ্ডারির কর্ণধার কৌশিক ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন। আজকে রায়গঞ্জ মুক্তি কাণ্ডারি পরিবারের অন্যতম ক্ষুদে সদস্যা কৃত্তিকা সরকার, ওর শুভ জন্মদিন। এই পঞ্চম জন্মদিনে ওর রক্তদান শিবির। বিগত কয়েক বছর ধরেই এই শিবিরটা চলছে, এবছরও আমাদের এই শিবির আছে। কৃত্তিকার মা বাবা প্রত্যেকেই রক্তদাতা রক্তদাত্রী, এবং ওর পরিবারের প্রত্যেকেই রক্তদাতা। শুধুমাত্র আজকের শিবির নয়, কৃত্তিকাদের পরিবার বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রক্তদান শিবির সংগঠিত করে, এবং নতুন বছরকে স্বাগত জানাতে এর থেকে বড় উপহার আমাদের রায়গঞ্জবাসীর কাছে অন্য কিছু নেই। তাই আমরা সবাই প্রার্থনা করছি যে কৃত্তিকার আগামী দিনগুলো পরিবারকে নিয়ে আরও মঙ্গলময় উঠুক, ভালোভাবে উঠুক, এবং আমরা সকলে মিলে রায়গঞ্জ মুক্তির কাণ্ডারি পরিবার এইভাবেই ঐক্যবদ্ধভাবে জেলার রক্তদান আন্দোলনকে আরও অনেক এগিয়ে নিয়ে যাই, এবং এই স্বেচ্ছায় রক্তদানকে সারা পশ্চিমবঙ্গে বিস্তৃত করি। রায়গঞ্জের সুদর্শনপুর থেকে প্রবাল শাহ, রিপোর্ট, টাইমস 14 বাংলা।